বর্তমান সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে, তাই অধিকার রক্ষায় এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। আর এলজিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, কথায় কথায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে দমনমূলক আচরণ করছে। রাজধানীতে আলাদা অবস্থান কর্মসূচিতে দল দুটির নেতারা এসব মন্তব্য করেন। আব্দুল আহাদের প্রতিবেদন। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর পূর্ব পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এতে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ বলেন, সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে মানুষের ওপর জুলুম নির্যাতন চাপিয়ে দিয়েছে সরকার। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাল ডাল তেল লবণ চিনি থেকে আরম্ভ করে কোনো কিছুর দাম তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা তাদেরকে বলছি, আপনারা নিয়ন্ত্রণ করুন অথবা গতি চারুন। একই দাবিতে বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এই সময় প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের সমালোচনা করে দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই সরকারের অপকর্ম, ঘুষ, দুর্নীতি এবং মুক্তিযুদ্ধের মূল চেতনার কথাটাই বলা হয় বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানুষের কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকারকে হরণ করা হয়। কেউ কথা বলতে চাইলেই তাকে মেরে ফেলা হয়। এই সময় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটির নেতারা। আপনারা চান না কোনো ঘটনা সুষ্ঠু সমাধান তদন্ত হোক। আব্দুল আহাদ, এসসিটিভি, ঢাকা।